আরে কি হলো, এত মাথা গরমের কি আছে তোর? হ্যাঁ তোমার জন্য জয়, তোকে চেক আপ করতে আসার নাম করে দুজনে মিলে তো প্রেম করতে শুরু করে একদম বাজে কথা বলবে না। রানীর যখন আইসক্রিম খাবার ক্রেভিং হচ্ছে তাহলে এখনই খেতে হবে, সে যত রাতি হোক সেটা বড় কথাই নয়। আরে বাবা, এই সমস্ত আবদার গুলো কার কাছে করবে? তোর কাছে করবে, তোর কাছে করবে। তাহলে বাবা এক কথা বুঝতে পারিস না, একবারে ওর এখন এই অবস্থা, তার মধ্যে এখন আইসক্রিম খাবে, ঠান্ডা লাগাবে। আরে বাবা বুঝতে পারছিস না, আরো একটা ডোন্ট বি পেসিমিস্টিক ব্রো। আরে বাবা, আমরা একসাথে মিলে একটা ধাবায় যাবো, ঠিক আছে? গিয়ে খাবো দাবো, আনন্দ করবো, এনজয় করবো। খাওয়ার পরে ওরা খাবে আইসক্রিম, আর আমরা খাবার আগে ওই যে ছেলেটা ছোট থেকে ভেবেছিল ডাক্তারিতে শীর্ষে পৌঁছাবে, মধ্যবিত্ত বাড়িতে থেকে তার ছোট ছোট আনন্দগুলোকে বিসর্জন দিয়েছিল, ভেবেছিল ডাক্তারিতে সুনাম অর্জন করবে আর একদিন এত টাকা কামাবে যে বাড়ির সবার সব ইচ্ছে পূরণ করবে। তার সব ইচ্ছে উচ্চাশা পাশের ঘরের মতো ভেঙে গেছে রানী। যতই চেষ্টা করো না কেন, দুর্জয় সেনগুপ্ত আর আগের মতো হাসতে পারবে না। কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে পারবে না। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।